বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায়, দুঃখিত, রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়া করা, কুলি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে, আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতেই অনুচিত, খুব গভীর গড়গড়া করা। এরপরে রায়হান জাবেদ আপনি জানতে চেয়েছেন, রায়হান জাবেদ আপনার প্রশ্ন হলো, আমরা প্রত্যেক রমজানে যাকাত দেই কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং সে অনুযায়ী টাকা রেখে দিয়েছি ওই কাজের জন্য, কিন্তু রড এবং আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাওয়া এখন বাজেটের পরে আমরা শুরু করতে যাচ্ছি, আর বাজেটের জুন মাস হবে, বাজেট জুন মাসে হবে আর রমজান হবে এপ্রিল মাসে, এমত অবস্থা আমাদের কি জাকাত দিতে হবে? দেখুন, আপনার জাকাতের যে অর্থ বছর, আপনি কখন জাকাত দিয়ে থাকেন সেটির সাথে অনেকখানি নির্ভর করে। অতএব সে অর্থ বছরের সাথে আপনার জাকাতের সম্পর্ক, আপনার অর্থ বছর যখন পূর্ণ হবে ঠিক ওই সময়তে আপনাকে আপনাকে জাকাতে হিসেব করতে হবে। ধরুন আপনার অর্থ বছর যদি আপনি জাকাতের মালিক হয়েছেন সখন থেকে নিয়ে জাকা এক বছর পূর্ণ হওয়াটা যদি আপনার মার্চ মাসে হয়, তাহলে আপনি যদি অপেক্ষা করতে করতে জুন মাস পর্যন্ত নিয়ে যান তাহলে আপনাকে জাকাত দিতে হবে, কারণ টাকাটা আপনার কাছে ক্যাশ আছে। আর যদি জুন মাসের পরে আপনার জাকাত ফরজ হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে না দিলে হবে, যেহেতু জুন মাসে আপনি বাজেটের কথা শুনেই আপনি কাজে লাগিয়ে ফেলবেন। আর যদি টাকাটা থাকে জাকাত দেওয়ার সময় পর্যন্ত তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে মূল বিষয়টা হলো যে জাকাতের সময় পর্যন্ত আপনার কাছে টাকাটা থাকছে কি না, এটির উপর নির্ভর করছে, তাহলে জাকাত দিতে হবে। আপনি কী নিয়তে আলাদা করে রেখেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।